যুদ্ধের দামামা আকাশসীমায় ঢুকে পড়ল চীনের যুদ্ধ বিমান তাইওয়ান নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে আমেরিকা এবং চীনের মধ্যে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ ভাবে যদিও আমেরিকা তা মানতে নারাজ এই পরিস্থিতিতে ক্রমশ দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে যখন উত্তেজনা তুঙ্গে এই পরিস্থিতিতে আকাশ অতিক্রম করলো চীনের দুটি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালী অতিক্রম করে নিজেদের শক্তি প্রদর্শন করে লাল ফৌজ তাইওয়ানের ক্ষেপণাস্ত্রে চীনের যুদ্ধ বিমানের এই গতিবিধি ধরা পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে তাইওয়ানে রয়েছেন মার্কিন স্বাস্থ্য প্রধান আলেক্স আজারে আর ঠিক সেই সময় চীনের এই শক্তি প্রদর্শন যা অনেকটা উস্কানি হিসাবে দেখা হচ্ছে শুধু তাই নয় মার্কিন স্বাস্থ্য প্রধানের তাইওয়ান সফর যে মোটেই ভালোভাবে বেজিং নিচ্ছে না বোঝাতেই চীনের এই পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা যদিও পাল্টা তাইওয়ানকে বিশেষ বন্ধু হিসেবে দেখছে আমেরিকা চীনকে বার্তা দিতে সে দেশে অস্ত্র বিক্রি করতে চায় আমেরিকা পাল্টা তাইওয়ানের প্রেসিডেন্টও জানিয়েছেন আজারেক সফর অতিমারি বিরোধী লড়াইয়ে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে তাইওয়ান এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব মোটেই ভালো চোখে দেখে না চীন আর এর মধ্যেই মার্কিন স্বাস্থ্যকর্তার তাইওয়ান সফর মোটেই ভালোভাবে নিচ্ছে না বেজিং আর তা বোঝাতেই যে ইলেভেন জে টেন যুদ্ধ বিমান পাঠায় চীন যদিও দুটি যুদ্ধ বিমানকে ধরে ফেলে ভূমি থেকে আকাশে ছোড়া যুদ্ধ বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এ নিয়ে তৃতীয়বার তাইওয়ানের আকাশ ঢুকলো ঢুকল চীনা যুদ্ধ বিমান শেষবার বার দু হাজার এমনটা হয়েছিল এদিন তাইওয়ানের আকাশ ক্রস করতে অ্যালার্ট জারি করে দেওয়া হয় তাইওয়ানের যুদ্ধ বিমানকে প্রস্তুত করা হয় দেওয়া হয় হাই অ্যালার্ট চীনের এহেন উস্কানির পরে তাইওয়ানের আকাশে উঠতে দেখা যায় একাধিক যুদ্ধ বিমান